হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মেনচুরেশন অর্থাৎ পরিমিতি সম্পর্কিত তো পরিমিতি সম্পর্কিত যে অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম যে ধারণা শুরু করেছে সেটা হচ্ছে ত্রিভুজ তো ত্রিভুজের আজকের ভিডিও নাম্বার ফোর তো এতে আলোচনা করব আমি বিষ্ণববাহু ত্রিভুজ তো বিষ্ণবাহু ত্রিভুজের যে সম্পর্কিত যে সমস্ত আলোচনা রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলোকে বোঝানোর চেষ্টা করব আর চেষ্টা করব তোমাদের এই বিষয়বাবু ত্রিভুজে অঙ্কগুলি করতে গেলে যে সূত্র প্রয়োজন সেগুলি এবং তার সাথে আলোচনা করব এই সূত্র অনুসারে যে কিছু বেসিক অঙ্ক তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সমস্ত জিনিসগুলোকে তোমরা সহজে শিখতে পারো আর তোমাদের বলবো যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও যে পার্টগুলি আমি তোমাদের পরপর দেখাবো সেগুলো হচ্ছে বিষমবাহু ত্রিভুজের প্রথম প্রথমে আমরা আসি কনসেপ্টে প্রথম কনসেপ্ট হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু মানেই হচ্ছে যার তিনটে বাহুই হচ্ছে অসমান অর্থাৎ এই বাহুটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি সি ধরি তিনটে বাহু কিন্তু আমাদের অসমান এখানে হচ্ছে তিনটে বাহু যদি অসমান হয় তার মানে হচ্ছে তিনটে কোনও অসমান অর্থাৎ আমরা সহজেই বলতে পারি এব নট ইজিক টু বি সি নট ইজিক্যাল টু এসি আবার এটাও সহজে বলতে পারি এবিসি কোন নট ইজিক্যাল টু বিএসি কোন নট ইজিক টু সি এ সি বি কোন তো বাহুও সমান নয় কোনও সমান নয় এই ধরনের ত্রিভুজগুলোকে আমরা বিষয়বাহু ত্রিভুজ বলবো তো এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কী করে বের করবো তো বিষয়ভাবে ত্রিভুজের পরিসীমা আমরা বের করতে গেলে ভালো করে বুঝে নাও কিভাবে করব। পরিসীমা মানে হচ্ছে তিনটে ভাব যেহেতু অসমান আর পরিসীমা মানে হচ্ছে হচ্ছে এই এই তিন তিন নিয়ে তৈরি পাশের পরিসীমা এ বি সি এবার আমরা বের করব অর্ধ পরিসীমা তো সহজেই বলতে পারছো অর্ধ পরিসীমা মানে কি পরিসীমার অর্ধেক অর্থাৎ পরিসীমা যেটা থাকবে এ প্লাস বি প্লাস সি একে দুই দিয়ে ভাগ করতে হবে তাই চলে আসলো অর্ধ পরিসীমা এবার আমরা আসবো ক্ষেত্রফল তো এখানে খুব ভাইটাল যে ক্ষেত্রফল বের করা সূত্র কি আর এদিকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো অর্ধ পরিসীমা আমরা এস দ্বারা চিহ্নিত করেছি সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি এইটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা নেক্সট চলে আসে যায় উচ্চতা 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 মানে হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে উচ্চতা তো এই উচ্চতা আমরা কীভাবে বের করবো সেটাকে ভালো করে লক্ষ্য করো তো দেখে যাবে বিষ্ণুপুর ত্রিভুজে উচ্চতা কীভাবে সূত্র ব্যবহার করব বিষ্ণুপুর ত্রিভুজে উচ্চতা সূত্র ব্যবহার করতে গেলে আমরা এখানে একটা মান লিখতে হবে অর্থাৎ এখানে আমরা ধরলাম ডি অর্থাৎ উচ্চতা হিসাবে মনে বিডি এর বাহু নির্ণয় করতে হবে তাহলে বিডি বাহু নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে অর্থাৎ এবি এই বাহুটা গুণ এই বাহুটা অর্থাৎ এবি গুণ বি সি বাই এসি এটা করলেই আমাদের বিষয় ত্রিভুজের উচ্চতা বেরিয়ে আসবে তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো না আবার বলছি উচ্চতা হচ্ছে এই বাহুটা গুণ এই বাহুটা বাই এ বাহুটা এটা করলে আমাদের উচ্চতা বেরিয়ে আসবে এই চারটে সূত্র আমাদের প্রয়োজন হয় এই অঙ্কগুলি করার জন্য এইবার আমরা দেখে নেব যে এই ভিডিওর মাধ্যমে যে অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি দেখে নেব যে পরবর্তী অঙ্কগুলো এবার দেখো প্রথম অঙ্ক দেখো প্রথম অঙ্কে বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে পাঁচ ছয় আট সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তো আমরা কি করব এটার ক্ষেত্রফল বের করব তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বিষবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো এই অঙ্কে কোথাও কিন্তু বলা নেই যে এটি বিষমবাহু ত্রিভুজ আমাদের কি করে বুঝতে হবে যে তিনটে বাহু দেখে আমাদের বুঝে নিতে হবে এটা বিষমবাহু ত্রিভুজ তিনটে বাহুই দেখো আলাদা রয়েছে তাহলে আমরা সহজেই বলতে পারছি এটা বিষমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুটুবারের মধ্যে এ এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি এবার আমাদের দেখতে হবে এ মানে কি এ মানে হচ্ছে প্রথমটা বি মানে হচ্ছে দ্বিতীয় মানটা আর সি মানে হচ্ছে তৃতীয় মানটা এবার আমাদের বের করতে হবে এস মানে কি এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে তিনটে যোগ ফল বাই দুই অর্থাৎ যোগ ফল দেওয়া হচ্ছে কত আট আর ছয় আর পাঁচ উনিশ বাই দুই অর্থাৎ সাড়ে নয় এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা এবার কী করব এখানে আমাদের এটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ 9.5 পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ ইন্টু নাইন মাইনাস সিক্স ইন্টু নাইন মাইনাস এইট এবার গুণ করলে আসে কত তাহলে 9.5 পয়েন্ট ইন্টু এখান থেকে যদি বিয়োগ করে তাহলে 4.5 পয়েন্ট ফাইভ আসে ইন্টু এখান থেকে বিয়োগ করলে আসে করলে আসে এইবার এই জিনিসগুলোকে আমাদের গুণ করতে হবে করলেই কিন্তু অঙ্ক বেরিয়ে চলে আসবে তো এটা গুণ করলে উত্তর কত আসে এটা গুণ করলে উত্তর আসবে রুটের মধ্যে টু টু ফোর পয়েন্ট ফোর থ্রি সেভেন ফাইভ তো এই সংখ্যাটি আমাদের রুট ভাঙানো যেহেতু সম্ভব নয় তাই এটাই আমাদের উত্তর চলে আসবে তো তোমাদের মনে হতে পারে যে এ রকম এরকম ধরনের কি উত্তর আসতে পারে তো এরকম ধরনের উত্তর আসতে পারে সেক্ষেত্রে কিন্তু এর জন্য দায়ী কিন্তু মান তো এখানে কিন্তু নিজের মনের মতো যেহেতু মান নিয়েছি সেহেতু উত্তর অন্য ধরনের এসছে ঠিক এরকমভাবে যদি একই নিয়মে আর একটা অঙ্ক করি তাহলে দেখে নাও যে অঙ্কটি কীভাবে হতে পারে পরের অঙ্ক দেখো পরের অঙ্ক একই ধরনের অঙ্ক এখানে বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে পঁচাত্তর সেমি আশি সেমি ও পঁচিশ সেমি ত্রিভুজের ক্ষেত্রফল কত একই অঙ্ক আমাদের এখানে এ মানে ধরব পঁচাত্তর বি মানে ধরব আশি আর সি মানে ধরব পঁচিশ এবার কাজ কি আমাদের ক্ষেত্রফল বের করা ক্ষেত্রফল বের করার সূত্র কি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এস মানে কি এস মানে হচ্ছে এই তিনটে বাহুর যোগ ফল অর্থাৎ পঁচাত্তর যোগ আশি যোগ পঁচিশ বাই পঁচাত্তর আর পঁচিশ হচ্ছে একশো একশো আশি বাই দুই কাটলে থাকবে নদী আঠেরো অর্থাৎ নব্বই তাহলে এস মানে আমরা পেয়ে গেছি কত নব্বই অর্থাৎ নব্বই মাইনাস পঁচাত্তর নব্বই মাইনাস আশি আর নব্বই মাইনাস পঁচিশ যদি বিয়োগ করি প্রথম লাইনে তাহলে উত্তর থাকে কত নব্বই কুণ করলে থাকবে পনেরো গুণ করলে থাকবে দশ এই গুণ করলে থাকবে হচ্ছে পাঁচ পঁয়ষট্টি এবার এই সংখ্যার গুণ করে আমাদের রুট করতে হবে তো আমরা অত ঝামেলা না গিয়ে আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে ফেলবো তাহলেই কিন্তু আমাদের রুট করতে সুবিধা হবে কীভাবে করবো সেটাকে ফলো করো প্রথমে হচ্ছে নব্বই নব্বইকে কী করে ভাঙব আমরা ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাঙব প্রথমে দুই দুই দিয়ে নব্বইকে ভাগ করলে থাকে পঁয়তাল্লিশ তারপরে করবো পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে থাকে পাঁচ নয় এবার তিন তিরিশকে নয় দেখো এই সবগুলোর গুণফল ফল হচ্ছে নব্বই তো মৌলিক সংখ্যা আকারে এই সংখ্যাটাকে ভাঙব একইভাবে পনেরোকে ভাঙব তিন পাঁচা পনেরো একইভাবে দশকে ভাঙব পাঁচ দুগুণই দশ একইভাবে আমরা পঁয়ষট্টিকে ভাঙব পঁয়ষট্টিকে ভাঙলে কত হবে পাঁচ পাঁচ তেরো এইবার আমরা কি। করব এবার আমরা দেখব এবার আমাদের নিয়ম অনুসারে হচ্ছে যে একই রকম যদি দুটো সংখ্যা থাকে তাহলে সেটা রুটের বাইরে চলে আসে তো নিয়ম হচ্ছে যে দেখো দুটো তিন রয়েছে মানে একটা তিন বাইরে আসলো গুণ এখানে একটা তিন রয়েছে এটা পড়ে থাকবে এখানে একটা দুই রয়েছে এখানে একটা দুই রয়েছে মানে একটা দুই বাইরে চলে আসলো এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ মানে হচ্ছে একটা পাঁচ বাইরে আবার এখানে একটা পাঁচ একটা পাঁচ বাইরে তাহলে ভেতরে পড়ে থাকলো কত একটা তিন আর একটা তেরো তাহলে তিন তেরো কত উনচল্লিশ ভেতরে থাকলো আর বাইরে কত থাকলো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দু উনি পঞ্চাশ তিন পঞ্চাশ অঙ্ক দেড়শো দেড়শো বাইরে চলে আসলো দেড়শো মাইনাস থার্টি নাইন এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো দেখে নাও যে অঙ্কটা কি আমরা কীভাবে করলাম একই অঙ্ক আগের অঙ্কটাও যেরকম ছিল এই অঙ্কটা ঠিক একই রকমভাবে আমরা করলাম জিনিসটাকে কীভাবে করলাম শুধু একটু ফলো করে দেখো তাহলে কিন্তু সহজেই করতে পারবো আর অঙ্কটা চেনার উপর তোমাদের আগেই বলেছি যে যদি তিন বাহু আলাদা করে বলা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বিষমবাহু ত্রিভুজ করব এবার দেখেন যে পরের অঙ্কে কি বলা আছে পরের অঙ্কে কি বলেছে বলেছে একটি ত্রিভুজে তিনটি বাহু যথাক্রমে কুড়ি সেমি ষোলো সেমি ও বারো সেমি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর ওপর অঙ্কিত লম্বে দৈর্ঘ্য কত তো আমরা যদি এটাকে ছবির মাধ্যমে সাজাই তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কেমন দেখো তিনটে বাহু রয়েছে বলেছে বৃহত্তম বাহু এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু এই বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে কৌণিক বিন্দু মানে এই বিন্দু থেকে বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত তাহলে সেটাই বের করে ফেল তাহলে এই সূত্রটা আমরা জানি এটাকে আমরা কী ধরেছি উচ্চতা হিসাবে ধরেছি তো উচ্চতা হিসাবে যদি ধরি তাহলে নিয়মটা কি ছিল এই বাহু গুণ এই বাহু বাই এই বাহুটা অর্থাৎ এই বাহুটা সবচেয়ে বড় এখানে সবচেয়ে বড় বাহু কত কুড়ি এটা হচ্ছে ষোলো এটা ধরো বারো তা আমরা কী করবো ষোলো ইন্টু বারো বাই কুড়ি অর্থাৎ আমাদের উত্তর কত আসবে যদি এখানে কাটি তিন চারি বারো চার পাঁচ কুড়ি অর্থাৎ তিন ষোলো আটচল্লিশ বাই পাঁচ যদি কাটাকুটি করি তাহলে কত আসে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছ তিরিশ অর্থাৎ নাইন পয়েন্ট সিক্স এইটাই হচ্ছে অঙ্কিতের ওপর তো দেখে যে অঙ্কগুলিকে আমরা কীভাবে করছি তো সহজেই কিন্তু এই জিনিসটাকে আমরা বের করতে পারি তো এই অঙ্কটা আরেকটা সূত্রের সূত্র মাধ্যমে আমরা করতে পারি কেমন যে উচ্চতা বের করা আর একটা এখানে সূত্র রয়েছে সূত্র হচ্ছে টু ইন্টু ক্ষেত্রফল বাই এবার একটা জিনিস আমাদের লক্ষণীয় যে এখানে দেখো বলা আছে বৃহত্তম বাহুর ওপর বিপরীত কণিক অর্থাৎ বৃহত্তম বাহুর ওপর এখানে অঙ্কিত রয়েছে তো সেক্ষেত্রে যখন বৃহত্তম বাহুর ওপর অঙ্কিত বলবে তখন আমরা সহজেই এই সূত্র ধরে অঙ্কটা করতে পারি কিন্তু যদি বলা থাকতো ক্ষুদ্রতম বাহুর ওপর বা মাঝখানের বাহুর ওপর যে কোনো একটা বাহুর ওপর যদি বলা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে তখন নিচে কিন্তু চলে আসতো ক্ষুদ্রতম বাহু যে বাহুর উপর বলবে সেটা সবসময় নিচে চলে আসবে আবার যদি মাঝখানে বাহুটা বলতো তাহলে মধ্যম বাহুটা বলতো তাহলে মধ্যম বাহুটা নিচে চলে আসতো অর্থাৎ যে বাহুর উপর অঙ্কিত থাকবে সেই বাহুটা নিচে চলে আসবে দেখো একই রকম এই সূত্র অনুসারে নিচের যে অঙ্কটা দেখো বলা রয়েছে কী বলা রয়েছে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে পঁয়ষট্টি সেমি সত্তর সেমি ও পঁচাত্তর শ্রেমি ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটি উচ্চতা কত দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম বাহুর উপর এক্ষেত্রে কিন্তু আমরা আগের যে অঙ্কটার মতো এই সূত্রটা ব্যবহার করতে পারছি না তো পারবো না কারণ এই সূত্রটা কেবলমাত্র যদি বৃহত্তম বাহুর উপর বলে তবেই কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো যখনই ক্ষুদ্রতম বাহুর উপর বলবে বা মধ্যম বাহুর উপর বলবে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে আমরা পারছি না তখন আমাদের কি করতে হবে তখন আমরা দ্বিতীয় সূত্রটাকে ব্যবহার করব কিভাবে সেটাকে দেখে নাও প্রথমে দ্বিতীয় সূত্রের অর্থাৎ উচ্চতা বের করা যদি ক্ষুদ্রতম বাহুর উপর বলে তা সেক্ষেত্রে উচ্চতা বের করার সূত্র হতে টু ইন্টু ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল বাই হচ্ছে ক্ষুদ্রতম বাহু এবার কি করতে হবে তা বাই ক্ষুদ্রতম বাহু তো ক্ষুদ্রতম বাহুর যখন বলা থাকবে তা প্রথমে কাছাকাছি ক্ষেত্রফল বের করা তো ক্ষেত্রফল কী করে বের করবো তো আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্রটা সূত্র হচ্ছে সমান সমান রুটো বারের মধ্যে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি এখানে এস মানে কি এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা প্রথমে বের করতে হবে অর্ধ পরিসীমা মানে হচ্ছে এই তিনটে যোগফল বাই দুই অর্থাৎ পঁয়ষট্টি সত্তর প্লাস পঁচাত্তর এই তিনটে যোগ ফল বাই দুই এই তিনটে যোগফল কত এই তিনটে যোগ ফল হচ্ছে দুইশো দশ বাই দুই অর্থাৎ দাঁড়ো একশো পাঁচ এটা হচ্ছে অর্ধ পরিসীমা এ মানে হচ্ছে পঁয়ষট্টি বি মানে হচ্ছে সত্তর সি মানে হচ্ছে পঁচাত্তর এবার আমরা যদি এটাকে সাজাই তাহলে আসছে কত এস হচ্ছে একশো পাঁচ তাহলে একশো পাঁচ মাইনাস পঁয়ষট্টি একশো পাঁচ মাইনাস সত্তর একশো পাঁচ মাইনাস পঁচাত্তর এটাকে যদি ভাঙাই তাহলে কত থাকবে তাহলে থাকবে একশো পাঁচ ইন্টু চল্লিশ ইন্টু পঁয়ত্রিশ ইন্টু তিরিশ তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে চলে আসবে কত দু হাজার একশো এইবার আমরা সহজেই কিন্তু উচ্চতারা বের করতে পারব টু ইন্টু দু হাজার একশো বাই ক্ষুদ্রতম বাবু ক্ষুদ্রতম বাবু মনে হচ্ছে সিক্সটি যদি কাটি তাহলে থাকবে চার পাঁচ কুড়ি পাঁচ দুগুনি দশ শূন্য অর্থাৎ আটশো চল্লিশ বাই তেরো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর এইভাবে খুব সহজে ত্রিভুজে উচ্চতা নির্ণয় করতে পারি তো দুই ধরনের অঙ্ক তোমাদের দেখালাম একটা দেখালাম বৃহত্তম বাহুর উপর উচ্চতা হলে কি হবে একটা দেখালাম ক্ষুদ্রতম বাহুর উপর উচ্চতা হলে কি হবে তো দুটো জিনিস তোমরা ভালো করে বুঝে নাও কীভাবে অঙ্কগুলোকে আমরা করতে পারি তো আজকের ভিডিওতে এই সম বিষ্ণবাবু ত্রিভুজ সম্পর্কিত কয়েকটি অঙ্ক তোমাদের দেখালাম যে অঙ্কগুলো খুব বেসিক লেভেলের অঙ্ক এবং কিভাবে সূত্রগুলো তৈরি হয় কীভাবে ছোট কনসেপ্ট তোমাদের রয়েছে এই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিও তোমাদের করলাম তো এই ভিডিও থেকে যদি সামান্যতম উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য